শুরু। ধন্যবাদ হাজী আসমত কলেজের শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের স্তরবিন্যাস নিয়ে ভূগোল প্রথম পত্র থেকে। আমরা জানি মাছ যেমন সাগরের মধ্যে সাঁতরাচ্ছে, আমরা ঠিক বায়ুমণ্ডলের মধ্যে এভাবে ভাসমান অবস্থায় বিরাজ করতেছি, অর্থাৎ বায়ুমণ্ডল আমাদেরকে ঘিরে রেখেছে। এই বায়ুমণ্ডলকে প্রধানত দুটো স্তরে ভাগ করা যায়। প্রথমত এর রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে, দ্বিতীয়ত তাপমাত্রার তারতম্যের উপর ভিত্তি করে। আমরা আজকে বায়ুমণ্ডলের তাপমাত্রার তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে যে স্তর বিন্যাস করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের উপর ভিত্তি করে যদি বায়ুমণ্ডলকে শ্রেণীবিন্যাস করি, তাহলে বায়ুমণ্ডলকে পাঁচটি স্তরে আমরা ভাগ করতে পারি প্রধানত। এছাড়া এই স্তরের ভিতরে আরও অনেক উপস্তর আছে, তোমরা এটি মনোযোগ সহকারে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে। তা আমরা আজকে দেখব যে বায়ুমণ্ডলের যে পাঁচটি স্তর রয়েছে প্রধানত, এর মধ্যে একটি হলো ট্রপোস্পিয়ার, একটা স্ট্রাটোস্ফিয়ার, একটা থার্মোস্ফিয়ার, একটা এক্সোস্ফিয়ার, একটা ম্যাগনেটোস্ফিয়ার। আমরা সর্বপ্রথম আসতেছি ট্রপোস্ফিয়ার নিয়ে। ট্রপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, যে স্তরের মধ্যে পৃথিবীর সকল প্রাণী, উদ্ভিদ, গাছপালা যা কিছু আছে সব এই স্তরের মধ্যে আছে। আমরাও এই স্তরের মধ্যে রয়েছি। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই কিলোমিটারের এই 18 কিলোমিটার পর্যন্ত এই বায়ুমণ্ডলের এই স্তরটি বিস্তৃত। এই স্তরের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে যতই উপরের দিকে ওঠা যায় স্তর থেকে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় তত তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে, এবং প্রতি 165 মিটার উচ্চতার জন্য 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা হ্রাস পায়, এবং যতই উপরে উঠা যায় ততই তাপমাত্রা কমতে কমতে -ডিগ্রি সেন্টিগ্রেডের দিকে চলে যায়। বায়ুমণ্ডল এই স্তরেই পৃথিবীর সকল উদ্ভিদ প্রাণী বসবাস করে, এবং এই স্তরটি বায়ুমণ্ডলের অন্যান্য স্তর থেকে অনেক গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডলের অধিকাংশ গ্যাসীয় পদার্থ এই স্তরে অবস্থিত, এবং এই স্তরটিতে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদির একটা আনুপাতিক হারে বিদ্যমান রয়েছে। এই স্তরের উপরে যখন অর্থাৎ 18 কিলোমিটারের কাছাকাছি উচ্চতায়, তখন তাপমাত্রা আর কমেও না বাড়েও না। আমি বলছিলাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি 165 মিটার উচ্চতার জন্য 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমে, কিন্তু ওই উপরের অংশটা আর তাপমাত্রা কমেও না বাড়েও না। ওইখানের ওই অংশটাকে বলা হয় মেসোপজ, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের উপরের অংশটাকে বলা হয় মেসোপজ। এই মেসোপজ, সরি, ট্রপোপজ, এই উপরের অংশটাকে বলা হয় ট্রপোপজ। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। এই স্তরটি 18 কিলোমিটার থেকে উপরের দিকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমি আবারও বলি, এই স্তরটি বায়ুমণ্ডলের একটি দ্বিতীয় স্তর, এটি 18 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে আবার তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পায়। নিচের স্তরে আমরা দেখলাম, অর্থাৎ ট্রপোস্ফিয়ারে তাপমাত্রা উপরে যতই যাওয়া যাবে ততই তাপমাত্রা কমতে থাকে। এই স্তরে আসার পরে আমরা দেখলাম তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে, বৃদ্ধি পাচ্ছে। এই স্তরটির পুরুত্ব হলো 62 কিলোমিটার, 18 থেকে 80, অর্থাৎ 62 কিলোমিটার। এই স্তরটিতে আমরা দুটি উপস্তর দেখতে পাই, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের উপর থেকে 50 কিলোমিটার পর্যন্ত
অর্থাৎ ট্রপোস্ট ট্রাটোস্ফিয়ারের 20 থেকে 50 কিলোমিটার, অর্থাৎ এই 30 কিলোমিটার পুরো স্তরটা, এই স্তরটাকে ওজোন স্তর বলে। অর্থাৎ ট্রপোস্ফিয়ারকে যে দুটি স্তরে বিভক্ত করা হয়েছে, এর নিচের অংশটার নাম ওজোন স্ফিয়ার, উপরের অংশটার নাম হলো মেসোস্ফিয়ার। অর্থাৎ 20 থেকে 50 কিলোমিটার হলো ওজোন স্তর এবং 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত এটাকে হলো মেসোস্ফিয়ার। অর্থাৎ ট্রপোস্ফিয়ারকে সুনির্দিষ্টভাবে দুটি স্তরে বিভক্ত করা হয়েছে। ওজোন স্তর সম্পর্কে আমাদের দুটো কথা না বললেই নয়। ওজোন স্তর বায়ুমণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তর। এই স্তর যদি না থাকত তাহলে পৃথিবীতে প্রাণীকুল এবং উদ্ভিদকুল হয়তোবা টিকে থাকতো না। এই স্তর বায়ুমণ্ডলের সূর্যরশ্মি থেকে যে আগত অতিবেগুনি রশ্মি, মহাজাগতিক রশ্মি ইত্যাদিকে ফিল্ট্রেশন করে পাঠায়, না হয় আমরা এর আতিশয্যে অর্থাৎ এর বিষক্রিয়ায় অর্থাৎ এর তেজস্ক্রিয়তায় আমরা অন্ধ হয়ে যেতাম বা উদ্ভিদ প্রাণীকুল বিনষ্ট হয়ে যেত। ওজোন স্তরের উপরে যে মেসোস্ফিয়ার, এই মেসোস্ফিয়ারটি হল 50 থেকে 80 কিলোমিটার উঁচুতে অবস্থিত। এই স্তরের উপরের অংশটাকে বলা হয় মেসোপজ। এই স্তরের উপরের অংশটিকে বলা হয় মেসোপজ। এরপরের বায়ুমণ্ডলের 3 নম্বর স্তরটিকে বলা হয় থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডলের 3 নম্বর স্তরটিকে বলা হয় থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারটা হলো ট্রপোস্ফিয়ারের উপরে, অর্থাৎ বায়ুমণ্ডলের 80 কিলোমিটার থেকে 640 কিলোমিটার উপর পর্যন্ত যে বায়ুমণ্ডলের 3 নম্বর স্তরটি রয়েছে সেটাই হলো থার্মোস্ফিয়ার। এখানে তাপমাত্রা আবারও বৃদ্ধি পেতে থাকে। বৃদ্ধি পেতে পেতে মাত্র 80 কিলোমিটার উচ্চতার মধ্যে তাপমাত্রা 90 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, এবং এটা যখন আরও উপরের দিকে আমরা উঠব তখন দেখব যে 500 কিলোমিটার উপরে এই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছে। এটা অত্যন্ত একটা উষ্ণ অবস্থা এই স্তরটি বিরাজ করে। এই স্তরে বিভিন্ন গ্যাসীয় অণুগুলি আয়নিক খনায় ভেঙে যায়, বিভিন্ন আয়ন, পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নে ভেঙে যায়। যেহেতু এই স্তরের মধ্যে আয়নের পরিমাণ বেশি, এই জন্য অনেকে ইহাকে আয়নোস্ফিয়ারও বলে থাকে। আমরা পৃথিবীতে যে বেতার তরঙ্গ, রেডিও ওয়েব, যেটা আমরা রেডিও শুন টেলিভিশন রেডিও শুনতে পাই, সেটা ওই তরঙ্গে প্রতিফলিত হয়ে আবার রেডিওতে চলে আসে। এই জন্য আমাদের এই স্তর থাকার কারণেই, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার থাকার কারণেই আমরা বেতার তর রেডিও বা টেলিভিশন আমরা দেখতে পাই। এই স্তরের উপরের স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারটা হলো বায়ুমণ্ডলের 4 নম্বর স্তর। সেখানে 640 কিলোমিটার উপর থেকে আরও উপরের দিকে বেশ অত্যন্ত হালকা অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি গ্যাসের একটি স্তর, সেটাকে বলা হয় এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের পরবর্তী স্তরটিকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার বা চুম্বকীয় স্তর। এখানে বিভিন্ন আয়ন কণাকে নিয়ন্ত্রণ করে থাকে, ফলে আমাদের যে গামারে, এক্সরে ইত্যাদি পৃথিবীতে আসতে পারে না, ফলে আমরা স্বাভাবিকভাবে পৃথিবীতে টিকে থাকতে পারি। ধন্যবাদ তোমাদেরকে, আজকে খুব সংক্ষিপ্তভাবে তোমাদেরকে ক্লাসটি উপস্থাপন করলাম। বায়ুমণ্ডলের স্তর সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে যে বায়ুমণ্ডলের 5টি স্তর আছে, একটা ট্রপোস্ফিয়ার, ট্রাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার, এইটা তোমরা মনোযোগ সহকারে শুনবা ক্লাসগুলো। ধন্যবাদ তোমাদেরকে।